গ্রিসের রাজধানী এথেন্সে ফিলিস্তিনিপন্থী সমাবেশ চলাকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্বাঞ্চলীয় রাফায় ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে হামলার শুরুর পরদিন এথেন্সে এই সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনি পতাকা ও ব্যানার বহনকারী তিনশো জনেরও বেশি বিক্ষোভকারী এই সমাবেশে অংশ নেন এ সময় তাদের হাতে ফিলিস্তিনিদের সমর্থনে লেখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায় গ্রিসের রাজধানীতে অবস্থিত সংসদ ভবনের বাইরে সমাবেশ করেছেন তারা দেশটির ষাট বছর বয়সী পেনশনভোগী অ্যান্থনেস দাভানেলোস বলেন আমরা এখানে সংহতি জানাতে এসেছি এবং ফিলিস্তিনিরা যখনই ডাকবে আমরা তখনই সাড়া দেব এথেন্সের সংসদ ভবনের বিপরীত পাশে অবস্থিত মিশরীয় দূতাবাসের ফটকে উঠে একদল বিক্ষোভকারী বিক্ষোভ করেন এ সময় বিক্ষোভকারীদের ওই দলকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষোভ করে পুলিশ পরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এহসানুল হক ঢাকা পোস্ট